বিবাংলা টিভি বাংলার কথা বলি। প্রবাসী সংবাদ সৌজন্যে ফিউচার হোম রিয়েল এস্টেট। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিবাংলা টিভির প্রবাসের সংবাদে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখবেন একটি ডেস্ক রিপোর্ট। আমিরাতের শারজা আবু সাকারায় বাংলাদেশি মালিকানাধীন মোহাম্মদ আক্তার গ্রুপের ১৬তম শাখা মোহাম্মদ আক্তার হাইপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। আমাদের আমিরাত প্রতিনিধি জানান, ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন দুবাই কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, মোহাম্মদ আক্তার গ্রুপের কর্ণধার সিআইপি মোহাম্মদ আক্তার হোসেন। আরও উপস্থিত ছিলেন দুবাই কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান, বাকেট ফুট স্টাফ গ্রুপের স্বত্বাধিকারী সিআইপি জাকির আহমেদ ছোট্টু, মোহাম্মদ আক্তার সুপারমার্কেট গ্রুপের অপারেশন ম্যানেজার মীর আল আমিন, একই প্রতিষ্ঠানের সাপ্লাই মনিটরিং ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন, মার্কেটিং ইনচার্জ সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি, শারজা আবু সাকারা মার্কেটের ম্যানেজার আমির হোসেন। অনুষ্ঠানে আক্তার সুপারমার্কেটের কর্মকর্তাগণ ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিভিন্ন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আক্তার গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর সিআইপি মোহাম্মদ আক্তার হোসেন জানান, আমরা আশা করব আমিরাতে অবস্থানরত সকল বাংলাদেশিরা মোহাম্মদ আক্তার সুপারমার্কেট থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করবে এবং আমাদের লক্ষ্য একটাই, আমরা যেন সকলের নিকট সবচেয়ে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিতে পারি। আমি প্রথমে আমাদের যারা এই ওপেনিংয়ে সহযোগিতা করেছে, আমাদের অপারেশন, আমাদের সমস্ত স্টাফ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের কাস্টমার বাংলাদেশি এবং আদার্স কান্ট্রি সবাইকে আমি এখানে এসে বাজার করার জন্য এবং সুলভ মূল্য আমি যেভাবে চেষ্টা করব, শুরু থেকে আমি স্বল্প আয়ের মানুষের জন্য যতটুকু করা প্রয়োজন আমি করে যাচ্ছি, চেষ্টা করব। এবং আমি সকল বাংলাদেশিদেরকে অনুরোধ জানাবো, আক্তার সুপার মার্কেটের থেকে বাজার করে আপনারা দেশের পণ্য আপনারা অবশ্যই এটা গণ্য করবেন, এটা আশা করি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আমিরাতের সকল প্রদেশে মোহাম্মদ আক্তার সুপারমার্কেটের একাধিক শাখা চালু হলে আরও বেশি বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং এই সেবা বাংলাদেশের প্রতিটা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমাদের আজকে ১৬তম মার্কেট ওপেনিং হয়েছে আবু সাকারা শারজাতে। আমরা বেসিক্যালি এখানকার যত ন্যাশনালিটি আছে এশিয়ার, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, শ্রীলঙ্কান, অল আদার্স, এদেরকে টার্গেট করে এই মার্কেট ওপেন করা। অত্যন্ত গর্বিত আমরা আমাদের ব্রাঞ্চ ওপেনিং করতে পেরেছি। বিশেষ করে এখানে আমাদের মার্কেটে বিশেষ করে আমরা বাংলাদেশি বাইরের জন্য আমরা বাংলাদেশি কাস্টমাররা যাতে আমাদের মার্কেটে আসতে পারে, বাংলাদেশে পণ্য পায়, পণ্য যাতে অ্যাভেলেবেল সুলভ করলে পায়, এই জন্য আমরা ব্যবস্থা করতেছি। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।